নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আমি মৌপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্রস ফায়ার নিয়ে আমি চলে এসেছি বোলপুরে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বোলপুর সাম্প্রতিক কালে বারবার রাজনৈতিক কারণে শিরোনামে উঠে এসেছে। শুধুমাত্র বোলপুর নয়, এই জেলার আরও একটি লোকসভা আসন বীরভূম বারবার, বলা যেতে পারে ফর রং রিজনসও, একাধিকবার শিরোনামে উঠে এসেছে। ভোট এলেই আলাদাভাবে সবার নজর থাকে এই দুটি কেন্দ্রের ওপর, এই বীরভূম এবং বোলপুর। এবং আমরা আমাদের বিভিন্ন যে জাতীয় সংবাদ মাধ্যমের বন্ধুরাও রয়েছেন, তারা যখন এই রাজ্যে নির্বাচন কভার করতে আসেন, তাদের মাস্ট মাস্ট ডেস্টিনেশন একটা থাকে, সেটা হচ্ছে এই বীরভূম জেলা। এখানে ভোটের সময় কখনো চরম চরম গুড় বাতাসার আওয়াজ যেমন শোনা যায়, অন্যদিকে বিভিন্ন সময়ে উঠে আসে রাজনৈতিক সংঘর্ষের কথা, বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্বের কথা, এগুলোও উঠে আসে। একদিকে আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে দীর্ঘদিন ধরে বামেদের গড় ছিল যে বোলপুর, সেই বোলপুরে তৃণমূল কংগ্রেস তারা জয়ী হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে জয়ী সাংসদ অনুপম হাজরা, তিনি ভোটের মুখেই দলবদল করে বিজেপিতে গিয়ে যাদবপুর থেকে প্রার্থী হয়েছেন। সত্যি সত্যি কি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারবে এই দুটি কেন্দ্র? বিজেপি যারা বারবারই দাবি করে আসছে যে বীরভূমের নাকি তারা মাথা চাড়া দিচ্ছে, তারা কি সত্যি কাজ হাসিল করতে পারবে? কংগ্রেস এবং বামেদের মধ্যে জোট হয়নি, তারাই বা কি লক্ষ্য নিয়ে এবারে লোকসভা নির্বাচনে নামছে, সমস্ত কিছুর খোঁজ নেওয়ার চেষ্টা করবে। এবং আমার সঙ্গে রয়েছেন এই বোলপুরের সাধারণ মানুষ যারা বিভিন্ন দলের সমর্থক, তাদের বক্তব্য, তাদের দাবি দাওয়া, সেগুলো আমরা জানার চেষ্টা করবো। আমার সঙ্গে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই। রয়েছেন বীরভূমের বীরভূম জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল কংগ্রেস নেতা। আমার সঙ্গে রয়েছেন দুধকুমার মণ্ডল, বিজেপি নেতা এবং একই সঙ্গে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন রবিউল ইসলাম, কংগ্রেসের বীরভূম জেলার সহ সভাপতি। রয়েছেন সিপিআইএম নেতা শতদল চ্যাটার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব রায়চৌধুরী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাসকম বিভাগের বিভাগীয় প্রধান। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে শুরু করি বিকাশবাবুকে দিয়ে। বিকাশবাবু, একটা ক্রিটিক্যাল প্রশ্ন দিয়েই শুরু করি। বীরভূম মানেই অনুব্রত মণ্ডল, বীরভূম মানেই দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল, আর বিরোধীদের যত অভিযোগ অনুব্রত মণ্ডলকে ঘিরে এবং যত অভিযোগ যে বীরভূমে নাকি আপনারা ভোটই করতে দেন না, যদি সুষ্ঠু অবাধ ভোট হয় তাহলে নাকি আপনারা এরকম সাফল্য এখানে পাবেন না। এবার তো কেন্দ্রীয় প্রথম দফা থেকে আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী একদম পুরোদস্তুর কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে, প্রত্যেক দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ছে। এবার কি একটু টেনশন থাকছে আপনাদের জন্য? যে প্রশ্ন আমার কাছে করা হয়েছে যে বীরভূম এখানে চরম চরমের ঢাক, বিভিন্ন ধরনের মিলিটারি, আধা মিলিটারি, সিআরপি, বিএসএফ, আমাদের যারা কেন্দ্রে আছেন, বিগত দিনেও তারা পাঠিয়েছেন ইলেকশন কমিশনারের মাধ্যমে, ইলেকশন কমিশনারও যথাযথ ব্যবস্থা নিয়েছেন। বীরভূমের মুখে বিগত দিনে আমরা প্রমাণ করে দিয়েছি এই বীরভূমে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। এই বীরভূমে জোড়া ফুল মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলই শেষ কথা বলে। যদি তাই হয় বিকাশবাবু, তাহলে 2016 নির্বাচনেও অনুব্রত মণ্ডলের যেটা লক্ষ্য ছিল 11-11, সেই 11-11 কিন্তু আপনারা করতে পারেননি এবং হাসন কেন্দ্রে পরাজিত হন যে প্রার্থী, তিনি এবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী। দেখুন, আজকে 2016 আর আজকে হচ্ছে 2019, আমরা 2011-তে ক্ষমতা এসেছি। বীরভূমের চেহারা আপনারাও দেখেছেন, আমরাও বিগত দিনে দেখেছি। বীরভূমের মানুষের কোনো স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। বামপন্থী জামানায় দিকে দিকে খুন জখম রাহাজানি ছাড়া আমরা কিছু দেখতে পাইনি, বীরভূমের উন্নয়ন বলে কিছু হয়নি। 2011 সালে আমরা ক্ষমতায় আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায়, যেটা রাজ্যের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল এই বীরভূম, সেই বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আজকে বীরভূম শুধু রাজ্য স্তরে নয়, কেন্দ্রীয় স্তরে বীরভূম জেলা পরিষদ, বীরভূমের গ্রাম পঞ্চায়েত, বীরভূমের পঞ্চায়েত সমিতি, যারা আমাদের বিরুদ্ধে বলে কোনো উন্নয়ন হয়নি, অভিযোগ যে আপনারা পঞ্চায়েতে নির্বাচন করতেই দেননি, জেলা পরিষদের সবকটা আসন আনকন্টেস্টেড হয়েছে এবং তারপরেও যে গুটি কয় আসনে নির্বাচন হয়েছে, দুধকুমার মণ্ডল এখানে রয়েছেন, তাকে তো হারাতে পারেননি ময়ূরেশ্বরে। যদি আমরা বিনা কন্টেস্টে জোর করে ভয় দেখিয়ে কিছু করে থাকি, তাহলে কেন্দ্রে যারা আছে, এবারও আমার সেকেন্ড টার্ম জেলা পরিষদের অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম জেলা, যারা আজকে আমাদের বিরুদ্ধে বলে যে উন্নয়ন হয়নি,
তারাই উন্নয়নের পুরস্কারে পুরস্কৃত করেছে। দুবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, তৃতীয় বারের জন্য রাষ্ট্র পুরস্কার পেতে চলেছি, এটাই আমাদের কাছে বড় প্রমাণ আমরা উন্নয়ন করেছি করি নাই। আসবো উন্নয়ন, গত পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের একটা কয়েনেজ ছিল যেটা প্রায় সুপারহিট হয়ে গেছিল তার অন্যান্য কয়েনেজের মতোই, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকলে সত্যি সত্যি তো উনি যেটা দাবি করছেন, আপনাদের দিকে লোকে তাকাবে কেন, আপনাদের ভোট দেবে কেন? উন্নয়নের অপর নাম হচ্ছে সন্ত্রাস। ডাং হাতে নিয়ে গোটা পঞ্চায়েত থেকে যারা ভণ্ডুল করে দিয়েছে, নির্বাচনে নমিনেশন করতে দেয়নি, ভোট করতে দেয়নি, কথা বলছেন আপনি, সেই কাছে দাঁড়িয়ে বাংলার মানুষ দেখেছে, টিভি বলতে আপনারা দেখেছেন, সন্ত্রাসের অপর উন্নয়নের অপর নাম হচ্ছে সন্ত্রাস। যে সন্ত্রাসের নমুনা পশ্চিম বাংলার মানুষের মানুষের পাশে ছিলেন না, সেই সন্ত্রাস থেকে পশ্চিম বাংলায় আজকে শাসক দল ভয় পাচ্ছে, নির্বাচনকে আজকে নির্বাচনকে ভয় পাচ্ছে, কোনো অস্তিত্ব নাই বীরভূমে, উন্নয়নের অপর নাম হচ্ছে সন্ত্রাস, অস্তিত্ব নাই আপনার, বিজেপি ছেড়ে চলে গেছিলেন, সন্ত্রাস সারা বাংলা দেখেছে। নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক, ও দাদা নির্বাচন অবাধ শান্তি, এই যে দাদা সাদা পাঞ্জাবি দাদা আ বসুন বসুন, নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক, বাংলার মানুষ নির্বাচন শান্তিপূর্ণ হোক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তৃণমূল কংগ্রেস অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিম বাংলার মানুষ তো হয়নি, 3 লক্ষ ভোট 18 সালে 28 আপনি হারবেন, কে হারবেন সেটা পরের ব্যাপার, আমি হারবো কে শতাব্দী জিতবেন ওটা পরের ব্যাপার, মানুষ আপনাকে বিশ্বাস করে না, আপনি বলতে পারবেন মানুষ আপনাকে বিশ্বাস করে না, আপনাকে জিততে দেবে কি, কারণ আপনি বিজেপি ছেড়ে ওই জিতকা চেঞ্জ হয়ে যদি কেটে দিয়েছিলেন। দুধকুমার বাবু, দুধকুমার বাবু, আপনাদের সংগঠন আছে বারবারই, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করে যে আপনাদের সংগঠন নেই, অথচ আপনারা 2011 সালে 2011 সালে তৃণমূলের সংগঠন ছিল না পশ্চিম বাংলার মানুষের রায়দানের মধ্যে, 2011 সালে তৃণমূলের কোনো সংগঠন ছিল না, সেভাবে তৃণমূলের কোনো আরে ভাই বলতে দিন, আপনারা শুনুন, 2011 সালে তৃণমূলের সংগঠন ছিল না, ভোটের আগে কোথায় ছিলেন আপনি, তৃণমূল কংগ্রেস ছিল না, পেলে বিজেপি তে এই জায়গায় আসতেন না আপনারা, আপনাদের 2011 সালে তৃণমূলের কোনো সংগঠন ছিল না, তারা ক্ষমতায় এসেছে 2019-এ, আপনার দলের সংগঠন এখনো নেই, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন যেটা হতে চলেছে, দলের কোনো জায়গা নেই বাংলায় এই বীরভূমে। আমি আসবো প্লিজ দুধকুমার মণ্ডলের কাছে আসবো, আমি একটু রবিউল বাবুর কাছে যাব। রবিউল বাবু, আমরা দেখলাম যে কংগ্রেসের ক্রমশ শক্তি ক্ষয়, বিশেষ করে গোটা রাজ্যে তো বটেই, এই জেলাতেও, এই দুটি কেন্দ্র। অতি সম্প্রতি আপনাদেরই আরেক নেতা, যিনি দীর্ঘদিন এখানে কংগ্রেস সভাপতি ছিলেন জেলার, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, আপনারা কি লক্ষ্য নিয়ে ভোটে লড়ছেন, আপনাদের বামেদের সঙ্গে জোটও হয়নি? বাংলার মানুষ তো তা ভারতবর্ষের মানুষ, শান্তিপ্রিয়, ভোট দেবে মানুষ, আমরা যারা কংগ্রেসই কংগ্রেসকে ভোট দেব, যারা বিজেপি মাইন্ডেড তারা বিজেপিকে ভোট দেবে, যারা সিপিএম মাইন্ডেড সিপিএমকে দেবে, তৃণমূল মাইন্ডেড তৃণমূলকে দেবে, যাদের এই আদর্শগুলো পছন্দ হয় তারা কেউ নোটায় দেবে, কেউ নির্দলে দেবে। কিন্তু কোশ্চিন হচ্ছে ভোটে জিতাহারাটা সংখ্যাতত্ত্বের লড়াই, যেখানে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে কিন্তু পাবলিক যাকে ভোট দেবে সাধারণ মানুষ সেই কিন্তু জিতবে, পাবলিক ভোট দিতে পারছে, দিচ্ছি পাবলিক ভোট দেবে যাকে। প্রশ্ন হচ্ছে ভোট দেওয়া না দেওয়া, যেটা নিয়ে লড়াই এক্ষুনি হচ্ছিল সেটাই আমি যাচ্ছি না, আমি বলতে চাইছি একটু সামান্য সময় নেব। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, কেন্দ্রে হচ্ছে আমাদের বিজেপি সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের অবস্থা চিন্তা করলেই একটাই ছোট্ট গল্প মনে পড়ে যায়, একটা ছোট ফ্যামিলি, একটা ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী একটা বাচ্চা, অভাবের সংসার, স্বামী এসে সারাদিন ইনকাম করতে না পেরে সে মদ খায়, চুল্লু এসব করে খাচ্ছেন, ওখান থেকে কোনো আওয়াজ না, নতুন গল্প বলবো তো চিন্তায় চুল্লু বাংলায় সব খেতে আরম্ভ করলো, আর রাত্রেবেলা এসে বলে আমাকে মাংস দিয়ে ভাত দাও, সবাই ভালো থাকতে চাই, তো তার ওয়াইফ এটা ওটা বেচে মাংস দিয়ে ভাত খায়, মানুষের গণতান্ত্রিক অধিকারকে যারা কেড়ে নেয়, বলার অধিকার যারা দেয় না, শুধু এখনই এই অডিয়েন্সে যাদেরকে বলতে দেওয়া হয় না এভাবে মানুষের ভোট দিতে দেয় না, 34 বছরের পাম্পটে জামানায় সুজপুরের 11 জন খুন হয় তাদের প্লেটে, তার ওয়াইফ কি করেছিলেন কেন্দ্রীয় সরকার, পার্টি থালা বিক্রি করে রোজ তাকে মাংস খাওয়া শেষ হয়ে গেল, এক মিনিট বলতে দিন এই গল্প নিয়ে যখন ডিবেট হচ্ছে জানবেন গল্পের সার আছে, এত বড় গল্প না তো ছোট্ট বলেছি, যখন পাচ্ছে না তখন পাশের ডোবাতে থালাবাতি ধুতে গিয়ে রোজ একটা ব্যাং ধরে খাওয়ায়,
খুব ভালো গল্প বুঝতে পারছি রবি বাবু আচ্ছা বললাম মার খাই না বললে বাবা ব্যাং খাই রবি বললাম মার খাই না বললে বাবা ব্যাং খাই রবি বাবু বল ভাই তৃণমূল আর এই সরকারের অবস্থা হলো বললাম মার খাই রবি বাবু অত্যাচারিত রবি বাবু আপনাদের মাঠে ঘাটে মিছিল মিটিং আপনাকে বেরোচ্ছেনই না কারণ কোট আনকোট সন্ত্রাসের ভয়। যদি এতই ভয় ভোটে লড়বেন কি করে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা দেখলাম যে এই বীরভূম কেন্দ্র সেখানে আপনারা একজন প্রার্থী ঘোষণা করে দিলেন যিনি কংগ্রেসের একটা পদে ছিলেন বলে কংগ্রেসের দাবি, এবং তাকে কেন্দ্র করে যে জোটটা যে ভেস্তে গেল তার অন্যতম কারণের মধ্যে হচ্ছে সেইটা। রেজাউল করিমের নাম, কি উত্তর দেবেন? প্রত্যেকে যথাযথ সম্মান দিয়ে আমার কথা আমি বলতে চাইছি যে এটা দেশের লোকসভা নির্বাচন, দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দেশের সরকারকে দেখে। এই সময়কালের মধ্যে দেশের সরকারের যা অবস্থা তাতে আমরা কেউ ভালো নেই। প্রথম কথা হচ্ছে বেকারত্ব। এই গোটা সময়ের কালে হচ্ছে বিজেপি সরকার যখন আছে সব থেকে বেশি বেকারত্ব দৃঢ় হয়েছে। এই সময়কালের মধ্যে নারীদের নির্যাতন সাংঘাতিক রকমভাবে বেড়েছে। এই সময়কালের মধ্যে হচ্ছে যারা বুদ্ধিজীবী, আমরা দেখেছি নরেন্দ্র দাভোলকর হচ্ছে গোবিন্দ পানের সাথে কালবুর্গিরে হচ্ছে খুন হয়েছেন। আমরা বলতে চাই দেশের সরকারের প্রথমে পরিবর্তন চায়। আমরা বেরোতে পারলাম না সেটা বড় ব্যাপার নয়, কে কোথায় কে কোথায় প্রাপ্তি হলো সেটা বড় ব্যাপার নয়। আমরা চাইছি পরিবর্তন দরকার দেশের সরকারের, যে সরকার স্বৈরাচারী সরকার। শতদল মাঠে নেমে লড়াই করছেন আপনারা নিশ্চিতভাবে, নইলে ব্রিগেডের ময়দানে যারা গেছিল তারা কে ছিল? ব্রিগেডের ময়দানে আমরাই ছিলাম, আমাদের মতো তরুণ যুবকরা ছিল যারা দাঁড়িয়েছিলাম, বুক চিতিয়ে বলেছি লড়াই করব, লড়াই করব বলে এখনো পর্যন্ত গ্রাম নিশ্চিতভাবে আমরা মিটিং মিছিল করছি। লাল ঝান্ডার কথাও হচ্ছে কমতি নেই, যেখানে লাল ঝান্ডা আছে সেখানে সাধারণ মানুষ আছে। আর অনেকে বলছে এখানে অনেক কিছু পেয়েছে, আমি বলতে চাই রবীন্দ্রনাথের জায়গা, রবীন্দ্রনাথের জায়গা ক্ষুধিত পাষাণ বলে যে গল্প আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রক্ত কেন। আজকে যেখানে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে এটা তার প্রমাণ যে হ্যাঁ গণতন্ত্রের কণ্ঠরোধ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে। এদের কোনো এই বাংলা লগ্ন চিত্র, এটাই বাংলা নগ্ন সংগঠন নেই দেওয়া হয় না। শুনুন, চৌত্রিশটা বছর কথা বলি, চৌত্রিশটা বছর তা হচ্ছে আমাদের কাছে গর্ব। চৌত্রিশ বছরে কোনোদিন কোথাও অনুষ্ঠান করতে হয়নি, যারা চাকরি প্রাপ্তি ছিল তারা বুক দাপিয়ে বলতো যে চাকরি পেয়েছি, আর আজকে এদের লোক নেই জোর নেই হত্যা করতে হয়, কোথায় মিটিং মিছিল করবে না। বাংলায় চৌত্রিশ বছরে ছিল না এই গণতন্ত্র, তৃণমূল আমদানি করেছে, পাগলের মতো পোলাপ করে লাভ নেই। আপনি কথা বলে নিজের ফ্রাস্ট্রেশন নিকল বেরা করেন, কিন্তু এই জিনিস হতে পারে না। সুজপুরের সুজপুরের গণহত্যাকে ভুলেনি, আরে হত্যা ভুলেনি, কিন্তু রক্তে কবছরই সংগ্রামকে ভুলে রাখিয়েছে। সে কথাগুলো কি বলবেন? আমরা জানতাম যে আমাদের দেশে যে ছেলে ঝাড়গ্রামে আদিবাসী গাড়ি ঘোড়া চলবে, মানুষের উপর অত্যাচারের কথা কেউ ভুলেনি, তাকে হচ্ছে কি করতে, মানুষ না কে মারা গেছে। আমি একটু বিপ্লব বাবুর কাছে আসবো না দাদা, দাদা উত্তেজনা সংস্থান হয়নি, উত্তেজনা কম, আপনার নেতা রয়েছে এখানে বলার জন্য। না না একটু সহ্য করুন, একটু কষ্ট করে সহ্য করুন, সহ্য করুন, সহ্য করুন, সহ্য। আরে আমি আছি তো, ওকে আপনার নেতা বলবেন, আপনার নেতা বলবেন, একটু আবেগ প্রশমিত, আবেগ আবেগ কম, আবেগ শান্তি শান্তি, বীরভূমে একটু শান্তি জল, শান্তি জল, শান্তি শান্তি। আমি বিপ্লব বাবুর কাছে আসবো, বিপ্লব বাবু সাংবাদিকতারই আপনি অধ্যাপক, আপনার কাছে আমি বীরভূমের রাজনীতিটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পাওয়ার চেষ্টা করছি। এখানে কি সত্যি লোকসভা নির্বাচনের ইস্যুগুলো কাজ করবে, নাকি এই চড়াম চড়াম, এই কোটানকোট সন্ত্রাসের অভিযোগ, এই কোন বুথে কত লিড নেওয়া হবে, এই ভোট দিতে দেওয়া হবে কি হবে না, এইগুলো আমাদের লোকগুলোনা তো বাঁকুড়ায় বিজেপি রাখুন বিক্রি করছে। প্রথমেই বিপ্লব বাবু আসবো, দুধকুমার বাবুর কাছে এই প্রশ্নে আসবো। আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে আমরা যদি ধরুন এখানে একটু শান্তভাবে থাকি, কারণ ভোটে তো যা হবার হবেই, কিন্তু পুরো রাজ্যটা তো দেখছে এবং সারা পৃথিবী দেখছে, আজকাল তো সব ইউটিউব ফিউটিউব সব জায়গায় ছড়িয়ে পড়ে, যে অন্তত আমাদের এখানে যে কথাটা বলা যায় এইটা প্রমাণ আমরা দিই না।
মানুষের বিরুদ্ধে কাজ করছে, আপনারা নিজেদের লোককে নিজেরা খুন করে আঙুল দেখিয়ে বলেন কোন সরকার খুন হয়েছে, ঠাকুরগঞ্জ কোথায় খুন হয়েছে, কে খুন করেছে ঠাকুরগঞ্জকে মানা যায় না, অশোক চ্যাটার্জিকে কারা খুন করেছে, বাংলায় খুনোখুনি রাজনীতির জন্ম এবং আপনারা বাড়িয়েছে ভোটে দাঁড়াতে দেন না, লাঠি নিয়ে তৈরি করে মানুষের খুন জখম করে আপনারা বাংলা মানুষের বলতে দেন না, আপনারা আপনারা বুঝে নেবেন বলুন আর কতটা জোর আছে ক্ষমতা আছে বোঝা যাবে, শান্তিপূর্ণ নির্বাচন করুন, বসে পড়ুন, ও দাদা অশোক ঘোষকে অশোক বলবেন না, না না আপনি বসুন 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 বসুন, ও দাদা আমার প্রশ্ন দিয়ে শুরু হবে, ওকে আমার প্রশ্ন দুধকুমার মন্ডলের কাছে, আপনারা বলছেন সন্ত্রাসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়নকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল মোহাম্মদ বাজারে, পুলিশ রাজ্য পুলিশ সাংবাদিক বৈঠক করে বলেছে, ব্রিফিং এ বলেছিল যে আপনারা আপনারা বলে বাইরে থেকে ঝাড়খণ্ড থেকে লোকে সেখানে অশান্তি চালিয়েছিল, অভিযোগ অস্বীকার করতে পারেন? সমস্ত অভিযোগ মিথ্যা অভিযোগ, বাংলা মানুষই সেখানে আপনারা প্রমাণ করতে পারেননি, ওই তো বললাম সমস্ত অভিযোগ তৃণমূল দলটার অপর নাম হচ্ছে মিথ্যাবাদী, তৃণমূল দলটার অপর নাম হচ্ছে সন্ত্রাসবাদী, তৃণমূল দলটার অপর নাম হচ্ছে মিথ্যাবাদী, তৃণমূল দলটার নামই হচ্ছে সন্ত্রাসবাদী মিথ্যাবাদী স্বৈরাচারী, যারা মিথ্যে কথা মানুষকে, যারা মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা বাইরে থেকে পুলিশ থেকে ধরে প্রমাণ করো, আপনার প্রধানমন্ত্রী পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে, আপনারা ঝাড়খণ্ডের লোককে অ্যারেস্ট করুন, আমাদের দল বলেছে আপনাদের আমাদের ছেলেদের বলবো আমাদের বজায় রেখে চলো সবাই বসো, কারণ তোমরা প্রত্যেকেই জানো দুধ কুমার বাবুদের পার্টি, ওদের কোন অস্তিত্ব থাকবে না দুদিন পরে লোকসভা নির্বাচনে, আমাদের কংগ্রেস ভাইদেরকে বলছি বসুন, উঠবেন না কেউ সিট থেকে, আপনি বসুন, হ্যাঁ সৌরভ বসুন, এক সেকেন্ড, এখানে কেউ কোন প্ররোচনা দেবেন না, আর দিন আরে বারণ করছি, আপনি বসুন না, কেন ছবি তুলছেন, যান আপনি যান, আপনি যান,
আপনি যান, কেউ তুলবেন না, কেউ তুলবে না, কেউ তুলবে না, এ দাদা কেউ তুলবে না, কে সবার মাইন, এ দাদা আপনি চুপ করে বসুন, আপনি চুপ করে বসুন, এই চন্দন ছিল, কিন্তু বিপ্লব প্লিজ অডিয়েন্সকে অ্যাড্রেস করবেন না, আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন ছিল, সেটারই উত্তর আমি আপনার কাছ থেকে নেব। বীরভূমে এই যে লোকসভা নির্বাচনে কি হতে যাচ্ছে তার একটা আজ আপনি বলছেন, আমি অ্যাজ এ সাংবাদিকতা ইস্যুগুলো এখানে থাকবে নাকি? এখানে ইস্যু বলতে শুধুমাত্র সন্ত্রাসের অভিযোগ, ঘুরবাত আসানো কুলদানা, রাজনৈতিক সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্ব এইসব? আমরা পশ্চিমবঙ্গ বিশেষত বীরভূম যদি দেখি, এখানে আসলে দীর্ঘদিন ধরে যেন একটা কাস্টিজম কাজ করছে। এই কাস্টিজমটা কিন্তু অন্য কোনো রকম কাস্টিজম না, এখানে একটা রাজনৈতিক কাস্টিজম কাজ করছে। আর কাস্টিজমের একটা খুব খারাপ দিক আছে, সেই দিকটা হচ্ছে একজন অন্যকে সহ্য করতে পারে না। এইটা থেকে আমাদের কিন্তু বেরোতে হবে, সেই বেরোবার রাস্তাটাও কিন্তু আমাদের হাতেই আছে। সেই রাস্তাটা হচ্ছে যে ভোটটা যেন শান্তিপূর্ণ হয়, আর শান্তিপূর্ণ মানে যেন সমস্ত মানুষ নিজে ভোটটা দিতে পারেন, সেইটার ব্যবস্থা করা কিন্তু সমস্ত প্রমুখ দলের দায়িত্ব। ভয় পাবেন না, দেখুন আমি এটা যখন বলি সেটা বীরভূমের কথাও যেরকম বলি, আবার অন্য রাজ্যে যেরকম ইলেকশন কাউন্টারম্যান হচ্ছে তার কথাও বলি, কিন্তু কারণ এই নিরপেক্ষতাটা থাকা দরকার। এবং এটা তো সত্যি পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় সংখ্যক লোক এর আগের বার ভোট দিতে পারেননি, এই সত্যটা। কোন ইলেকশনে? আমি আমি আমাকে বলতে দিন বিকাশ দা, পঞ্চায়েত ইলেকশনে ভোট দিতে পারেননি? না না, দুধকুমার দা, দুধকুমার ইলেকশনে ভোট দিতে দেননি? বিকাশ বাবু গলাবাজি করবেন না, পঞ্চায়েত ইলেকশনে আপনারা নমিনেশন করতে দেননি? দুধকুমার দা দিতে পারেননি? এটা দুধকুমার দা আমাকে বলতে দিন, ও তো বাজে কথা না, দুধকুমার দা গায়ে লাগে, শুনুন সত্যি, আপনাদের অস্তিত্ব নেই, গায়ে লাগে, চুরি করলে লোক নেই, চোর ধরা পড়লে গায়ে লাগে, চুরি করলে চোর ধরা পড়লে গায়ে লাগে, আপনারা ভোট দিতে দেননি বিকাশ বাবু? দুধকুমার দা ইলেকশন করতে দেননি? বাংলা জনগণ আপনারা 67 সালের পর প্রথম যেটা বামেদের হাতছাড়া হয়েছিল, যেখানে আপনারা বিপুল ভোটে জয়লাভ করেন 2014, ভোটের মুখে আপনাদের সেই কেন্দ্রের সাংসদ তিনি দল বদলে বিজেপিতে এবং বিজেপিতে প্রার্থী, এই উত্তরটা আপনাদের ফেস করতে হচ্ছে না? এই প্রশ্নটা ফেস করতে হচ্ছে না? আমাদের ফেস আমাদের আগেই প্রমাণ করে দিয়েছি মানুষের কাছে, এমন একজন প্রার্থীকে আমরা দিয়েছিলাম, ভেবেছিলাম সে এমন একটা জায়গার প্রতিষ্ঠানের অধ্যাপক, কিন্তু দেখলাম পদে যাওয়ার পরে তার চরিত্রের অনেক বদল হয়েছে, আমরা দল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তারপর থেকে সমস্ত পাওয়ার সিজ করে দিয়েছি। এবং আমরা যখন দেখেছি দিল্লিতে সে বিজেপির গোষ্ঠীর সঙ্গে তার মেলামেশা, তখন সে আমাদের বিশ্বাস আস্থা হারিয়েছে, তখন আমাদের বিশ্বাস আস্থা হারিয়েছে, আমরা দল থেকে তাকে বের করে দিয়েছি। আর আমরা যাকে দল থেকে বের করছি, এরা সেই লোকগুলোকে খুঁজে বার করছে। একদম ভাই, বিকাশ বাবু আপনাকে যে প্রশ্ন, আপনারা আরো 6 মাস আগে দল কেন দাঁড়াননি? উনি যখন সাংসদ ছিলেন তার চরিত্রটা কি দুদিনে বুঝতে পারলেন? চলে যাওয়ার পর বুঝতে পারলেন? চলে যাওয়ার আগে 6 মাস আগে চলে গেছে, আপনাদের দল থেকে চলে যাওয়ার পর দুর্নীতি কথা বলার জন্য আমি বুঝে নেবো, আপনার দল আপনি দেখুন মানুষকে ভোটটা দিতে দিন,
নির্বাচনের সময় দেখেছিলাম যে মনোনয়ন দেওয়া নিয়ে রামচন্দ্র ডোম আসতে শুনতে হবে না শুনতে আপনার নেতারা বলছে একদম না একদম ওখান থেকে কোন উত্তেজনা নয় বারবার বলেছি No slogan, no slogan! শতদল আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় রামচন্দ্র ডোম তিনি রীতিমতো তীর ধনুক নিয়ে তিনি লিড করলেন সেইটা কোথায় সেই ফাইটটা আপনাদের কোথায় দেখতে পাচ্ছি রামচন্দ্র ডোমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছিল এফআইআর হয়েছিল আদিবাসীদের কাছে তীর ধনুকটা কিন্তু কোনো অস্ত্র নয় এটা তাদের একটা অলংকারের মতো সেখানে তারা হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য সেই হচ্ছে নমিনেশন করতে গেছিল কারণ আমরা দেখেছি তো এক্ষুনি এত আলোচনা হচ্ছে এত কিছু হচ্ছে সত্যি কথা বলতে আমি নিজে কখনো এইরকম পরিবেশে প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ উত্তর দিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের আপনাদের লজ্জাটা কি নির্লজ্জতা প্রমাণ দিলেন তৃণমূল সিপিএমের নেতাকে নিয়ে কলকাতায় মিটিং করলেন একসঙ্গে জোট করার জন্য কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে একসঙ্গে নির্লজ্জতা প্রমাণ দিলেন কেন্দ্রে আজ পর্যন্ত সিবিআই সরকারের লড়াই করতে এবং নারদা সরকার ডাকলেন কেন কেন এখনো পর্যন্ত হলো না ডাকলেন কার সাথে কবি হচ্ছে আমাদের বিজেপি সরকারের কথা আপনারা তৃণমূল বিজেপি খেলা আমার আমার সহকর্মী শতদল আমার সহকর্মী প্রসেনজিৎ মালাকার অডিয়েন্সে রয়েছেন আমি অডিয়েন্সকে আরো একবার সতর্ক করছি যখন কেউ প্রশ্ন করবেন প্রত্যেকের কিন্তু প্রশ্ন করার অধিকার আছে যে কোনো প্রশ্ন করার অধিকার আছে তার প্রশ্নে যদি কারো আপত্তি থাকে সেই উত্তরটা তার নেতা দেবেন ওখান থেকে আমি কোনো পাল্টা প্রত্যুত্তর বা তার উদ্দেশ্যে কোনো রকম থ্রেটনিং শুনবো না না মানে সিম্পল না প্রসেনজিৎ ফার্স্ট প্রশ্ন আমার দূত কুমার বাবুর কাছে একটাই প্রশ্ন যে ব্রিগেডে যখন বাজপেয়ী সরকার ছিলেন না কংগ্রেসের সরকার ছিল তখন বাজপেয়ী ব্রিগেডের মাঠে বামপন্থের হাত ধরেছিল কিনা সেটার উত্তর আগে দিন তারপরে আমাদের এগেনস্টে ধন্যবাদ আমি উত্তর নেব দুতকুমার মন্ডল ধরেছিলেন আমরা স্বীকার করছি আমরা অস্বীকার করছি না আমরা স্বীকার করছি আরে হাত আমরা স্বীকার করছি ধরেছিলেন কিন্তু বিকাশ বাবু যে সিপিএম এর কাছে থেকে বলছেন নির্লজ্জতা লজ্জা করা লজ্জা হয় না উনারা নির্লজ্জতা প্রমাণ করছেন না উনারা কেন তৃণমূল সিপিএম এর কাছে যাচ্ছেন পরীক্ষায় কত হল যাই কথা বলুন
করেন আপনি? সেকেন্ড প্রশ্ন, আপনি সংক্ষেপে প্রশ্নটা করুন। প্রশ্নটা সংক্ষেপেই এবং মাননীয় বিকাশ বাবুর কাছ থেকে, প্রাইমারি এবং এসএসসি এবং কলেজ সার্ভিস কমিশন, আমরা দেখেছি সংক্ষেপে 34 বছর বামফ্রন্টে আমলে কখন ফর্ম ফিল আপ হবে, কখন অ্যাডমিট আসবে, কখন পরীক্ষা হবে। একটা ইউথদের মধ্যে একটা দিশা ছিল, শিক্ষিত যুবক যুবতীর মধ্যে। তোমার লজ্জা করা উচিত। এক মিনিট, তোমার প্রশ্নের আগে আমি উত্তর দিচ্ছি। বাংলার বুকে আমি প্রশ্ন করি নাই, যুব সমাজ আমি প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করি নাই এখনো। সংক্ষেপে প্রশ্ন করুন, এত ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। আমাকে সুযোগ দিতে হবে। সংক্ষেপে 2011 সাল থেকে আজ অবধি একটা এসএসসি একটা প্রাইমারি হয়েছে, কেন স্বচ্ছভাবে হয়নি? বললো আমি শিক্ষক। শিক্ষক নিয়োগ যদি হতো তাহলে অনশন কারা করছিল, ভূতে করছিল এখন অনশন? যারা হচ্ছে সেদিন কম্পিউটারের যারা টিচার, তারা সেদিন মিছিল করেছে, তাদের গায়ে লাঠিচার্জ করেছে পুলিশ। কেন মমতা ব্যানার্জি কেন ভয় পাচ্ছে এসএসসি প্রার্থীদের? তিনি কেন এতদিন পরে তোমার বিরুদ্ধে কি হয়েছে ভাই? হচ্ছে মমতা ব্যানার্জি তো চাকরি দিচ্ছে, এসএসসি পরীক্ষা করছেন, আপনারা পরীক্ষা করেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, প্রাইমারিতে চাকরি দিচ্ছে, হোমগার্ডে চাকরি দিচ্ছে, সিভিক পুলিশে চাকরি দিচ্ছে, সিভিক পুলিশ চাকরি দিচ্ছে, সিভিক পুলিশ মানে কেডা, সিভিক পুলিশ কিন্তু ট্রেনিং দেননি, আমরা কিন্তু কোনোদিন মাস পয়লা বেতন পাইনি, এখন কিন্তু পাচ্ছি। এবার সেটা কেন পাইনি, আর এসএসসি বা প্রাইমারি যে পরীক্ষা হয়নি এটা ভুল। আজকে যদি আমরা হাইকোর্টের দিকে তাকাই, ম্যাক্সিমাম যে কেস লড়ানো হচ্ছে, আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। যারা অনশন করছে, যারা শিক্ষকতা নিয়ে কেস করছে, তাদের ম্যাক্সিমাম কেসটা কোন নেতা লড়ছে? যিনি যাদবপুরের প্রার্থী বিকাশ রঞ্জন বর্ষাজ, তিনি উস্কে নিয়ে তাদেরকে লড়াই করছেন। প্রথম কথা হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন একজন আইনজীবী, এটা তার পেশা, তিনি তিনি যে কোনো হচ্ছে কেস লড়তে পারে। কিন্তু প্রথম কথা হচ্ছে, আপনি বলছেন আপনি শিক্ষক, কি করে এতগুলো ভুল তথ্য আপনি পেলেন? যে কথাটা বিকাশ বাবু বললেন, আপনি কোন স্কুলে পড়ান? ঠিক না, ভুল তথ্য ফন্ডের সময় তো চাকরি ছিল, এখন তো চাকরিটাই নেই, জানে না বলে ভুল হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে, যারা শিক্ষক, যারা শিক্ষক লাইফ দিয়ে চাকরি হয়েছে, এই টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক কতজন আছেন? সে প্রশ্ন আমি রাখতে চাই। হোমগার্ডে চাকরি, জুনিয়র কনস্টেবলে চাকরি, জব ভাজতে হবে পশ্চিম বাংলায়, জব ভাজ না ভাজলে শিক্ষক হবে না, চাকরি একজন জব ভাজতে হবে। খুলে দিয়েছি শিল্প, বীরভূম জেলাতে মমতা ব্যানার্জি জার্মানি যাচ্ছেন, জাপান যাচ্ছেন, আমরা পঞ্চায়েতে যত বিদেশ যাচ্ছেন তত চাকরি কমছে, যত বিদেশ কমছে তত চাকরি কমছে। আরে মমতা ব্যানার্জি বিদেশ গেলে চাকরি কমছে, শিল্পগুলো তো উঠে যাচ্ছে পশ্চিম বাংলা থেকে, পশ্চিম বাংলা তো শিল্প নেই। বীরভূমে যে শিল্প আমরা করতে চলেছি, এমন শিল্প করছে, শিল্প শিল্প বোমা শিল্পটা আছে, এ কথা আমি স্বীকার করছি, বোমা শিল্প আছে, চিন্তা নেই। তোমরা হার মাঝে দাও, তোমরা সন্ত্রাস তৈরি করেছো, তৃণমূলে গেছে, আজকে তৃণমূলে আছে, আজকে শান্তি তৃণমূল হয়ে গেছে। বিকাশ বাবু, তৃণমূলের সন্ত্রাসের পথটা আপনারা ধরে নিয়েছেন এবং সন্ত্রাস যারা করতো তাদেরকে দলেও নিয়ে নিয়েছেন। ধন্য বিকাশ বাবু। সংক্ষেপে প্রশ্ন বলছি, আগে পরে নয়, হ্যাঁ বলছি যে নির্বাচনের পর নতুন একটি সরকার গঠিত হবে, সেই সরকারের জন্য 272 জন এমপির প্রয়োজন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 42-এ আপনারা 42টি এমপি এখান থেকে আপনারা পাঠালেন দিল্লি, তা সেক্ষেত্রে আপনারা প্রধানমন্ত্রী কাকে করবেন? এবং এবং সেক্ষেত্রে ফারুক আবদুল্লাহর যে কথাটা বলেছে, উমর আবদুল্লাহ, যে কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজন। এবং তৃতীয় প্রশ্ন, সেই সরকার কত বছরে কি করলেন ভাই? 5 বছরে মিথ্যা কথা শুধু, ওই রাহুল গান্ধী হবে না, আজকে সব হওয়া হয়ে গেছে, ভুলে গেছে সব।
সরকার করবেন কাকে নিয়ে? বাংলার মানুষ বেঈমানদেরকে চাই না, করবেন কাকে নিয়ে? করবেন বেঈমানকে চাই না। দুবারে দুবারে থাকবেন না, থাকবেন না। অধ্যাপকের কাছে যেতেই পারিনি, একটু আপনার কাছে আসি। হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে বলুন না, আমার কাছে যে আসতে পারেননি এটা আমি মেনে নিয়েছি। আসলে ধরুন, চারটে দলের স্পেসের মধ্যে সুশীল সমাজের একটা স্পেস তো খুব কঠিন ব্যাপার। আর এখন তো সুশীল সমাজও না, মানে যারা এখনো একটু বেঁচে পড়তে আছে, একটু যদি বলেন, একটু বেঁচে পড়তে আছে, বলেন যে বীরভূমের রাজনীতিটা এই মুহূর্তে কাকে কেন্দ্র করে, কি ঘটনাকে কেন্দ্র করে, কোন ইস্যুকে কেন্দ্র করে? দেখুন, উন্নয়ন যে বিষয়টা, এই বিষয়টা মানুষের মনে মনে আছে। যে স্পেসিফিক্যালি বলুন, উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে থাকছে নাকি উন্নয়ন সত্যি সত্যি? না, আমি ওইটার উত্তর দেব না, তার কারণ এটা কেন 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 দিতে হবে, কেন দেবেন? আমি দিচ্ছি, কেন দেবেন না? দিচ্ছি 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 দিচ্ছি, আপনি দিতে পারবেন না? যদি অনুরোধ উত্তর কেন দেবেন না? দিচ্ছি দিতে হয় না, সভাপতি বলেন কেন দেবেন না? তার কারণ হচ্ছে উন্নয়ন মানুষের হয়েছে কিনা, প্রত্যেক মানুষ উন্নয়ন বলতে কি বোঝে, এবং সেটা সে যদি স্বাধীন মত প্রকাশের সুযোগ পায় তবে সে দেখাবে। আমার শুধু আজকে এখানে একটাই অনুরোধ, আমার একটাই শুধু আপনাদের সবাইকে অনুরোধ, ভালো রাস্তা পেয়েছেন যে আপনারা হাসপাতালে গেলে চিকিৎসা পাচ্ছেন কিনা, এই বিনা পয়সায় ওষুধ পাচ্ছেন কিনা, আমি সুপার হসপিটাল ফার্স্ট কিনা, আমি উত্তর দিচ্ছি। দু টাকা কেজি চাই, দু টাকা কেজি গম, গরিব মানুষ বড় বিল্ডিং আছে, আবার কি বলবো, বড় বিল্ডিং কি বলবো, আমি 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 বিকাশ দাকে স্পেসিফিক উত্তর দিচ্ছি, আপনি যদি অনুমতি দেন। এক নম্বর, সত্যি বামফ্রন্টের আমলে যে রাস্তা হয়নি সেই রাস্তা তৃণমূলের সময় হয়েছে, ঠিক বলতে পারলেন না? ঠিক না, এটা ঠিক না, ভুল কথা বললেন। দু নম্বর, আপনি আমাকে বলতে দিন, বিকাশ দ্বিতীয় উত্তরটা দিয়ে দিই সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে না, উত্তর দিলে শুনতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে সেই আমরা একই লোক দেখেছি, মানুষ ভোটের সময় ভোট দিতে পারছে না একটা বিরাট সংখ্যক জায়গায়, এটাও সত্যি না দাদা? দাদা, 34 বছর বামপন্থ ছাপা ভোটে জিতেছিল, আপনি বলে দিয়েছেন, আমি তো 34 বছর বামপন্থ ছাপা ভোটে জিতেছিল। নকুল দানা কি কাজ দেবে? হ্যাঁ, নকুল দানা কি কাজ দেবে? অনুব্রত মণ্ডলের নকুল দানা কাজ দিলে আপনাদের দাওয়াই কি? মানুষ ভোট দিয়ে অনুব্রত বাবুকে নকুলদানা ফেরত দেবেন, শুধু মানুষকে ভোটটা দিতে দিন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করুন, নকুলদানা মানুষ অনুব্রত বাবুকে ফেরত দেবে, অনুব্রত বাবুকে ফেরত দেবে, ভোটটা দিতে দিন। আরো একটা প্রশ্ন, একটা সময় আমরা দেখেছিলাম আপনি এখানের জেলা সভাপতি ছিলেন বিজেপির, একটা সময় আমরা দেখেছিলাম যে আপনি প্রায় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলছিলেন, বীরভূমে আপনাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা নিয়ে আপনার উষ্মা ছিল, আমার অনুব্রত মণ্ডলী শেষ কথা, এটা বীরভূম বোঝাই যাচ্ছে যে বীরভূম এখনো
শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।